Bismillahirrahmanirrahim. আশা করি ছাত্রীরা সবাই ভালো আছো, সুস্থ আছো ও ঘরে আছো। আমি আজকে তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রের ব্যবহারিক খাতায় লেখার জন্য একটা এক্সপেরিমেন্ট দেব। এক্সপেরিমেন্টের নাম হচ্ছে প্রমাণ ডেসিমোলার সোডিয়াম কার্বনেট দ্রবণের সাহায্যে সেকেন্ডারি হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা নির্ণয়। এক্সপেরিমেন্ট লেখার জন্য প্রথমে খাতায় লিখতে হবে মূলনীতি, প্রয়োজনীয় রাসায়নিক বস্তু, প্রয়োজনীয় যন্ত্রপাতি, কাজের ধারা, টাইট্রেশনের ডাটা এবং সর্বশেষ ফলাফল। যেহেতু আমরা আজকে টাইট্রেশন করব, তাই প্রথমে জানব টাইট্রেশন কি। একটি নির্দিষ্ট আয়তনের কোনো পরীক্ষাধীন অজানা ঘনমাত্রার দ্রবণের সাথে একটি প্রমাণ দ্রবণের মাত্রিক বিক্রিয়া সংঘটিত করে প্রমাণ দ্রবণের তুল্য আয়তন নির্ণয়ের মাধ্যমে পরীক্ষাধীন দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতিকে টাইট্রেশন বলে। আমরা যদি আরো সহজভাবে বলি নিজেদের বোঝার জন্য যে একটি জানা মাত্রা দ্রবণের সাহায্যে একটি অজানা মাত্রা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতিকে টাইট্রেশন বলে। টাইট্রেশন করার জন্য আমরা ল্যাবে যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করব সেগুলো হচ্ছে পিপেট, বুরেট, কনিক্যাল ফ্লাস্ক, ফানেল, স্ট্যান্ড ক্লাম্প। এখানে অজানা মাত্রার দ্রবণ হচ্ছে প্রমাণ ডেসিমোলার সোডিয়াম কার্বনেট। এখানে জানা মাত্রার দ্রবণ হচ্ছে প্রমাণ ডেসিমোলার সোডিয়াম কার্বনেট, অজানা মাত্রার দ্রবণ হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর আমরা নির্দেশক হিসাবে ব্যবহার করব মিথাইল অরেঞ্জ। অজানা মাত্রার অ্যাসিড দ্রবণ থাকবে বুরেটে। আমরা অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করব। টাইট্রেশনের শুরুতে আমরা পিপেটের সাহায্যে 10 ml সোডিয়াম কার্বনেট দ্রবণ কনিক্যাল ফ্লাস্কে নেব। সোডিয়াম কার্বনেট দ্রবণের মাত্রা m/10 বা 0.1 মোলারিটি। পিপেটের সাহায্যে দ্রবণ নেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে পিপেটটা যেন ভালোভাবে সোডিয়াম কার্বনেট দ্রবণে ডুবে থাকে। আমরা ধীরে ধীরে 10 ml সোডিয়াম কার্বনেট দ্রবণ পরিষ্কার কনিক্যাল ফ্লাস্কে নেব। আস্তে আস্তে দ্রবণটা পিপেট থেকে কনিক্যাল ফ্লাস্কে নেব এবং সমপরিমাণ পাতিত পানি মেশাব। এতে টাইট্রেশন করতে সুবিধা হবে এবং নির্দেশক হিসাবে 2-3 ফোঁটা মিথাইল অরেঞ্জ যোগ করব। কনিক্যাল ফ্লাস্কে যেহেতু ক্ষার দ্রবণ রয়েছে, তাই নির্দেশক যোগ করার সাথে সাথে দ্রবণের বর্ণ হলুদ বর্ণের হয়ে যাবে। আমরা জানি বুরেটে হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ রয়েছে। বুরেটে হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ শূন্য দাগে রাখতে হবে। এটা হবে আমাদের প্রথম পাঠ। বুরেটটি সঠিক উচ্চতায় রেখে আমরা টাইট্রেশন শুরু করব। এবার আমরা বুরেটের স্টপ কক ঘুরিয়ে ফোঁটায় ফোঁটায় হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ কনিক্যাল ফ্লাস্কে ফেলতে থাকব এবং মিশ্রণকে চক্রাকারে ঘোরাতে থাকব। কাজটি আমাদের ধীরে ধীরে করতে হবে, তাড়াহুড়া করা চলবে না। এই সময় একই গতিতে ফোঁটা ফোঁটা করে হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ কনিক্যাল ফ্লাস্কে ফেলতে হবে এবং একসময় আমরা দেখতে পাব যে কনিক্যাল ফ্লাস্কের হলুদ বর্ণের দ্রবণ আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে এবং এই সময় আমাদের আরো সাবধানতা অবলম্বন করতে হবে। তখন দেখা যাবে আর 2-1 ফোঁটা দ্রবণ যোগ করার সাথে সাথে কনিক্যাল ফ্লাস্কের হলুদ বর্ণের দ্রবণ গোলাপী বর্ণ হয়ে গেল।
এই সময় আমাদের বুলেটের স্টপ কক্সটি বন্ধ করতে হবে। এটি হবে আমাদের প্রশমন খনন, এটাই টাইট্রেশনের শেষ বিন্দু। এখন বুলেটের অ্যাসিড দ্রবণের পাঠ নেব, এটি হবে আমাদের দ্বিতীয় পাঠ। আমরা দ্বিতীয় পাঠ থেকে প্রথম পাঠ বিয়োগ করব। এরপর কনিক্যাল ফ্লাক্সটি পরিষ্কার করে একইভাবে তিনবার টাইট্রেশন করব। দুই টাইট্রেশনের ব্যবহৃত হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণের পার্থক্য 0.1 ml এর অধিক হতে দেওয়া যাবে না। এভাবে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করব। ছাত্রীরা লক্ষ্য করো, আমি এখানে ছক ফাঁকা রেখেছি। যখন আমরা ল্যাবে টাইট্রেশন করব, তখন আমরা যে মান পাব সেই মান ছকে বসাব এবং HCl অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করব। যদি লিখতে যে কারো কোনো সমস্যা হয় তাহলে আমাকে মেসেঞ্জারে জানাবে। সবাই লেখা শেষ করে অবশ্যই আমাকে মেসেঞ্জারে জানাবে। ছাত্রীরা, ব্যবহারিক খাতায় তোমরা পেজ নাম্বার, এক্সপেরিমেন্ট নাম্বার এবং তারিখ পেন্সিল দিয়ে লিখবে। ছাত্রীরা, আমরা ফলাফল ল্যাবে যেটা পাবো তখন এখানে বসাবো। আজ এ পর্যন্তই।